হ্যাপি হোলি সকল বন্ধুদের জানাই শুভ দোল পূর্ণিমা। তো আজকে হলো শুভ দোল পূর্ণিমা। তো সকালবেলা তাড়াতাড়ি আমি উঠে গেছি, উঠে গিয়ে প্রথমে আমি ঠাকুর পুজোটা করে নিয়েছি, কারণ পুজো করতে কিন্তু বেশ সময় লাগে। তো এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে আমার, এবারে আমি প্রতিটা ঠাকুরের চরণে আবির দিয়ে দেব। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, যেটা অনেকদিন ধরে ভাবছিলাম শেয়ার করব করব করে, কিন্তু সময়ের অভাবে আর শেয়ার করতে পারছিলাম না, যদিও আমি ইউটিউবে খুব একটা এখন ভিডিও দিও না। এবার কেন দিই না সবাই সেটা নিশ্চয়ই জানো, যারা আমার চেনা পরিচিতি আছে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, প্রথমে ঠাকুরের চরণে আগে ভালো করে আবির দিয়ে নিই, তারপরে বাকি কাজ তোমাদের সাথে শেয়ার করছি। তো কথাগুলো কী সেটা জানবার জন্য অবশ্যই কিন্তু আমার ভিডিওটায় চোখ রাখো। আবির আমি ইন্দ্রনীলের জন্য রেখে দিলাম, কারণ ইন্দ্রনীল স্নান করে উঠে ঠাকুরের চরণে আবিরটা দেবে। তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের চরণে আমার আবির দেওয়াও হয়ে গেছে। ঘড়িতে এখন সকাল 9টা বাজতে পাঁচ, জাস্ট নাও পুজো কমপ্লিট করে উঠলাম। এবারে আমরা অর্থাৎ আমি আর ইন্দ্রনীল সকালের চা খাবো। তো আগের দিন রাত্রে দুধ এনে রেখেছিলাম, তো একটা ওভেনে দুধ বসাচ্ছি আর একটা ওভেনে চা বসাচ্ছি। আকাশটা বেশ মেঘলা করে আছে, জানি না পরে বেলার দিকে রোদ উঠবে কি না, তবে শুনেছিলাম বৃষ্টি হওয়ার কথা, কখন হবে বলতে পারছি না, কিন্তু সকাল থেকে আকাশটা বেশ রোদ হয়ে আছে। তো চলো বাইরে একটু যাই, একটু তোমাদের সাথে শেয়ার করি। ছোট্ট করে একটা আলপনা দিয়েছি নিজের মতন করে, আমি এর আগেও আলপনা দিতাম, আলপনাটা বেশ বড় হতো, কিন্তু ফ্ল্যাট বাড়ি তো বুঝতেই পারছো নানান লোকের আনাগোনা হয়, এবার আলপনার ওপর যদি পা পড়ে যায়, আলপনাটা নষ্ট হয়ে যায়, তখন মনটা বেশ খারাপ হয়ে যায়, তো মুখে কিছু বলাও যায় না। তো যাই হোক, আর এইখানে দেখেছিলে একটা বড় অ্যাকোরিয়াম ছিল আমার, মনে আছে নিশ্চয়ই, যারা আমার পুরনো বন্ধু তারা নিশ্চয়ই জানবে। ওটা এখন নেই, ওটা আমি সরিয়ে দিয়েছি, কারণ বড় অ্যাকোরিয়াম মেনটেন করাটা ভীষণ চাপের। তো ভাবলাম না একটা ছোট অ্যাকোরিয়াম কিনি, তো এইখানে একটা ছোট্ট ফাইটার রেখেছি। তো এই ফাইটারটাকে যখন আমি এনেছিলাম তখন ওর একটা চোখ ফুটেছিলো, আরেকটা চোখ ফোটেনি, জাস্ট 2 সপ্তাহ আগে দেখলাম আরেকটা চোখও ফুটে গেছে। তো ওকে এবার খেতে দেওয়ার টাইম, দিনে একবারই খেতে দিই, সেটা সকালেও দিতে পারি আবার বিকেলেও দিতে পারি। তো এই খাবারটা ফাইটারদের জন্য, যারা ফাইটার অর্থাৎ যাদের বাড়িতে ফাইটার আছে তারা এই খাবারটা দিতে পারো। পার্টিকুলারলি ফাইটারের জন্য এই খাবারটা আমাকে রেকমেন্ড করেছে দোকান থেকে, অর্থাৎ যার দোকান থেকে আমি মাছ কিনি, ছেলেটি খুবই ভালো। তো এবার আমি ফাইটারকে একটু খেতে দিইনি, ও ঠিক বুঝে গেছে ওর টাইমটা, যে এই টাইমে আমি কেন খুললাম, ওই দেখো খেয়ে নিল, আবার দেবো আবার খেয়ে নেবে, 2টো করে বড়ি দিই। ওরা বলে সারাদিনে 2টো বড়ি দেবেন, এর বেশি বড়ি দেবেন না। তো ওর মতন ও খেলে বেশ ভালো লাগে আমার, এমনিতেও আমার অ্যাকোরিয়াম ফিশ ভীষণ পছন্দের, আর যেহেতু বড় অ্যাকোরিয়াম মেনটেন্যান্স করাটা ভীষণই চাপের হয়ে দাঁড়াচ্ছিলো, সেই কারণে বাধ্য হয়ে আমি অ্যাকোরিয়ামটাকে সরিয়ে দিয়ে একটা ছোট্ট অ্যাকোরিয়াম আমি কিনেছি। আর আমার ফাইটার খুব ভালো লাগে, মাছেদের মধ্যে আমার ফাইটারটা খুব ভালো লাগে, ও নিজের মতন থাকে, ওর সাথে আলাদা কোনো মাছ থাকতে পারে না, নিজের মতন থাকে। ওইদিকে ইন্দ্রনীল আবার কলিং বেল দিয়েছে। এটা কে দেখতে পাচ্ছেন?
এ অন্ধকারে তো পুরো জাম্বু মনের মতন দেখতে লাগছে গো তোমাকে। হ্যাঁ এ রাম, একটু দূরে যাও, দূরে দেখি, ভালো করে দেখি মুখটা কিরকম সাজিয়ে যে দেখি। ই রাম, এখনো দোল খেলা চলছে? তোমাকে ডাকছি তো। আমি যাবো না, ঠিক আছে, সোজা বাথরুমে চানটা করে নাও। হ্যাঁ, ইন্দ্রনীল গেল চানে, এবারে লাঞ্চের প্রিপারেশনটা করতে হবে। তো লাঞ্চে কি করব ভাবছিলাম, যেহেতু দোল পূর্ণিমা সেই কারণে খিচুড়ি আর আলুর দম করব। তো চলো ঝটপট লাঞ্চের প্রিপারেশনটা রেডি করে নিই, তারপরে আমাকেও তো স্নানে যেতে হবে। ওই অল্প আমাকে দেখতেই পাচ্ছ, অল্প আবির মাখিয়েছে, ব্যাস আর কিছু না। লাঞ্চে করব আলুর দম আর খিচুড়ি। এখানে আলুর দমের জন্য আলুটাকে সেদ্ধ করা হয়ে গেছে, হামাল দিস্তাতে ভালো করে আদাটাকে থেতে নিয়েছি, টমেটো রেডি করে নিয়েছি, চারটে লঙ্কা নিয়েছি আর ধনে পাতা কুচিয়ে রেখে দিয়েছি। তো চলো ঝটপট রেডি করে নিই আলুর দমটা। আগে যে কথাগুলো বলতে চাইছি, অর্থাৎ অনেকদিন ধরে ভাবছিলাম যে বলবো বলবো করে, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। মানুষ এখন ভালো জিনিস দেখতে ভালোবাসে না, ভালো কিছু শিখতে চায় না, নোংরা পাঁক এইগুলো দেখতে ভালোবাসে। আশা করি তোমরা নিজেরা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তো এমন এমন চ্যানেল রেকমেন্ডেশনে আসে যেইগুলো থেকে কিছু শেখারও নেই, কিছু মানে দেখারও নেই, কি দেখবো কি শিখবো। অথচ অরিজিনালি যেসব চ্যানেল থেকে কিছু শেখার আছে সেই সব চ্যানেলগুলো কিন্তু এখন আর রেকমেন্ডেশনে আসে না, ভাবলেও কিন্তু বেশ অবাক লাগে। তো এখানে আমি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, কারণ আমি প্রেশার কুকারে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, বেশি ভাজলে আবার যদি গলে যায়, তো সেই কারণে আলুটাকে হালকার ওপর ভেজে নিয়েছি। এবার বাদ বাকি মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো ইউটিউব খুললেই পারিবারিক কেচ্ছা এই ভিডিওগুলো রেকমেন্ডেশনে আসে, জানি না তোমাদের কাছে আসে কি না। আমার কাছে রেকমেন্ডেশনে কিন্তু এই সব ভিডিওগুলো আসে, যেটা একদমই আমার ভালো লাগে না। ইউটিউব হলো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, এখানে পারিবারিক কেচ্ছা বিক্রি না করলেই কি নয়, তাই নয় কি? যদি আমি ভুল বলে থাকি আমাকে কিন্তু তোমরা প্লিজ একটু রেক্টিফাই করে বলো, আমি ভুল না ঠিক। তাদের সাথে কথা বলতে বলতে আমার আলুর দমটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো এইটুকুই আমার বলার ছিল, আশা করি যারা বিচক্ষণ তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নিয়ে বলতে চেয়েছিলাম। তো আলুর দমটা আমার রেডি হয়ে গেছে, এবারে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম, তারপরে একটু ফুটন দেব, দিয়ে তার উপরে একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব, যাতে গ্রেভিটা একটু থকথকে থাকে আর খুব টেস্ট হয় খেতে। রেডি হয়ে গেছে, এই হলো আলুর দমের ফাইনাল লুক। তো চলো স্নানটা সেরে ঝটপট লাঞ্চটা সেরে ফেলি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এই হলো আজকের দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের লাঞ্চ, খিচুড়ি আর আলুর দম। ছাদে এইখানটাতে দোল খেলা হয়েছিল, আর এই যে ইন্দ্রনীলটা, শুভ কোথায় ফেলেছিল? কোথায়? এইখানে শুভ জল ফেলেছিল? এ কি অবস্থা, গত বছরও তো এইখানে খেলা হয়েছিল, তাই না? আর আমরা কোথায় বসেছিলাম, আমি আর তুমি আমাদেরকে বসিয়েছিলাম এই জায়গাটা, দেখাও
কোন জায়গায়? এই জায়গায়, এসির কাছে। এসির কাছে আর আমরা বসেছিলাম। আর কে জল ঢালছিল? দীপা, মনি দীপা, সুবর বউ। হ্যাঁ, গত বছর ছবিও তো আছে। তো এই হলো আমাদের ছাদ। এর আগেও আমরা ছাদ দেখিয়েছিলাম, ছাদটা কিন্তু বেশ বড়, বেশ বড়। ও আকাশটা দেখো, মেঘ করছে। প্রায় অনেক দিন পর ছাদে আসলাম। হ্যাপি হোলি, আশা করি হোলি খুব ভালো করে কাটিয়েছেন, আগামী বছর আরো ভালো করে কাটাবে। হ্যাপি